সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ কাজের মানুষ কমল অধিকারী। ঘাসপুর শিবিরের এই তরুণ তুর্কি বর্তমানে কাঁচড়াপাড়া পৌরসভার পুর প্রশাসক। এলাকার উন্নয়নের জন্য সকাল সন্ধে জনসংযোগে ব্যস্ত থাকেন তিনি। গভীর রাত হোক কিংবা সকাল, সবসময় নিজেকে সামাজিক দায়বদ্ধতায় মেলে ধরেন। মঙ্গলবার চ্যানেল টেনের মুখোমুখি হয়ে আগামী দিনে এই পৌরসভার উন্নয়নমূলক কাজ তারা কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন। পাশাপাশি আসন্ন বর্ষার জন্য এলাকার সাধারণ মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে বিশেষ পদক্ষেপ তারা গ্রহণ করছেন। এছাড়াও ডেঙ্গু থেকে রক্ষা করতে বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা তাদের রয়েছে। দেখুন, আমাদের টোটাল ড্রেন ক্লিনিং এর তো প্রোগ্রাম মানে আমরা করছি, এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের 24টা ওয়ার্ড রয়েছে কাছেপারে। প্রত্যেকটা কাউন্সিলরকে ডিমান্ড নোট দিতে বলা হয়েছে, এভরিথিং ড্রেন, তারপরে রাস্তা রিপেয়ারিং বা নতুন রাস্তার জন্য। তো অলরেডি আমাদের টোটাল টেন্ডার প্রসেসিং হয়ে গেছে এবং মোরালেস আমাদের কাজ শুরু হয়ে যাবে। কেন, যেহেতু এবারে রেনি সিজনটা অনেক আগে চলে আসছে বলে উইদিন 2-3 ডেজের মধ্যে আমাদের কাজ অলরেডি শুরু হয়ে যাবে। টোটাল ড্রেন ক্লিনিংয়ে যদি কাজটা ঠিকঠাক মতো আমরা যদি করতে পারি, অলরেডি কাজ শুরু হয়ে গেছে, তাহলে কি হবে, ওয়াটারটা স্ট্যাক হবে না। এবং আমাদের সবথেকে বড় ব্যাপার, ধন্যবাদ আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে, অলরেডি আমাদের যে ক্যানেলটা আছে বাগের খাল, সেটা অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন করে দিয়েছে, ওটা টেন্ডারও হয়ে গেছে, ওটা কাজ শুরু হয়েছে। সেটা টোটালটা সংস্কার হয়ে গেলে তখন এই যে জল যে স্ট্যাগ হয়ে যাচ্ছে সেই সমস্যাটা থাকবে না। আর একটা আমাদের রয়েছে, রেলের একটা দিক দিয়ে খালটা যেটা গেছে সেটারও আমরা একটা এস্টিমেট করেছি, সেটারও কাজ হবে। তো ওভারঅল যদি এই কাজটা আমরা করে নিতে পারি, আর 70% আমাদের ড্রেনের কাজ হয়ে গেছে, 30% আছে, সেই 30% কাজটা আমরা টোটালটা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে রেখেছি। উইদিন দিস ইয়ার এভরিথিং উইল বি কমপ্লিটেড, মানে 25% যে জায়গায় ল্যাকিংটা রয়েছে সেই জায়গাটা ওভারকাম হয়ে যাবে। অবশ্যই আমাদের প্রত্যেক দিন স্প্রে চলছে, যেখানে যেখানে রয়েছে মসকিটো স্প্রে দেওয়া হচ্ছে এবং ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে, এবং আমাদের হেলথ সেন্টার যেটা রয়েছে, এবং সেভাবে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামও রাখছি। এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের 9টা করে ক্যাম্প হবে, যেখানে যারা পিছিয়ে পড়া মানুষরা আছে তারা স্বাস্থ্য চেকআপ, ফ্রিতে স্বাস্থ্য চেকআপ যেটা সরকার থেকে করা হয়, অনেক জায়গায় অ্যাওয়ার নেই, সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ক্রিয়েট করা হবে, এবং ফ্রি ব্লাড চেকআপ যেটা করা হয় সেটাও করা হবে। তো ওভারঅল আমরা হেলথ এবং এরিয়া কীভাবে ক্লিননেস থাকবে টোটালটার উপরে আমরা ফোকাস রেখেছি। আশা করি উইদিন 2-3 মান্থস এভরিথিং উইল বি ডান। দেখুন, দলের কথা যদি আপনার বলতে হয়, সত্যিকারে মানে উই ফিল প্রাউড দ্যাট উই গট আ লেডি লাইক মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ উনি যেভাবে চিন্তাভাবনা করছেন 10 কোটি মানুষের জন্য এবং ভারতবর্ষের মানুষের জন্য উনি চিন্তাভাবনা করছেন। আপনি একটা জিনিস দেখবেন, উনি কিন্তু সবসময় একটা আন্দোলন ব্যাপারটা রয়েছে মানুষের জন্য, লড়াইয়ের জন্য, মানুষের রাইটসের জন্য। তো সেই জায়গায় সত্যিকারে আমরা গর্বিত ফিল করি যে ওনার মনে মুখ্যমন্ত্রী, ওনার মতো একটা দলনেত্রী আমরা পেয়েছি, এবং আমরা গর্বিত মনে করি ওনার স্বার্থে আমরা দিতে পারছি। স্বাভাবিক ব্যাপার, উনি যখন বলেছেন মানুষের পাশে থাকতে, মানুষের কাজ করতে, আমরা সবসময় মানুষের পাশে থাকবো এবং মানুষের কাজ করবো। স্বাভাবিক ব্যাপার, যা যা মাননীয় মুখ্যমন্ত্রী দলে মাননীয় ক্ষমতায় আসার পর যা যা প্রকল্প যেগুলো স্কিম যেগুলো ছিল, যেগুলো মানুষকে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন, টোটালটা কভার আপ করেছেন। সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাও কিন্তু কোনো রকম কভার আপ করতে পারেনি, যেটা মানুষের অভিযোগ রয়েছে। সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী 11 বছর যেভাবে উনি সাকসেস হয়েছেন প্রত্যেকটা প্রকল্প, এবং আরও অনেক প্রকল্প উনি চেষ্টা করছেন মানুষকে বিভিন্ন জায়গায় সেক্টরেগুলো পৌঁছে দেওয়া, সত্যিকারে ভালো লাগছে, কারণ মানুষ তাতে উপকৃত হচ্ছে এবং আমরাও সার্ভিস দিতে খুব আনন্দ বোধ করছি, এবং সত্যিকারে ভালো লাগছে মানুষের পরিষেবা দিয়ে। দেখুন, আমি মনে করি কাজ যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে তো সেটা কোনো অসুবিধা নেই। আমার সাথে মানে আমাদের বিধায়ক রয়েছেন শুভ অধিকারী, আমাদের সিনিয়র নেতৃত্বের মধ্যে রয়েছেন আমাদের জেলা প্রেসিডেন্ট মাননীয় পার্থ ভৌমিক রয়েছেন, তারপরে সোমা শ্যামদা রয়েছেন, এবং আমাদের রাজদা রয়েছেন, রাজ চক্রবর্তী রয়েছেন। তো এই সিনিয়ররা সবাই সকল ঐক্যবদ্ধ রয়েছে, সেখানে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা খুব সুন্দরভাবে পরিষেবা দিতে পারছি মানুষকে। যেভাবে দিদির নির্দেশ থাকবে এবং আমাদের যেগুলো করণীয় আছে সেগুলো মানুষকে ঠিকঠাক সার্ভিসগুলো পৌঁছানো, এবং যারা ধরুন বঞ্চিত হচ্ছে বা কোনো জায়গায় লোকসান হচ্ছে সেই জায়গাগুলোকে তাদেরকে হেল্প আউট করে পরিষেবাগুলো ঠিকঠাক পাইয়ে দেওয়া আমাদের লক্ষ্য থাকবে।
একটা কথা বলি, দিদি যেভাবে প্রকল্পগুলো ছড়িয়ে দিয়েছে সেরকম কিন্তু দেখবেন থানাগুলো বাড়াচ্ছে, যেখানে পুলিশিংটা যেন ঠিকঠাক মতন হয়। এবং আপনারা জানেন ভালো মতন, যেরকম আমাদের বীজপুরে অলরেডি হালিশহর থানা অলরেডি করে ফেলেছেন, তাহলে আমার হালিশহর পৌরসভা 23টা ওয়ার্ড তারা একটা সিকিউরিটি পাবে, এবং আমার 24টা ওয়ার্ডের জন্য আমার বীজপুর থানা রয়েছে, এবং আর একটা সাব থানা করে দেওয়া হয়েছে জেঠিয়ায়, ওয়ারটা করে দেওয়া হয়েছে ফাড়ির ওখানটায়। তো ওভারঅল আমি মনে করি না সে ক্রাইম অ্যাক্টিভিটিটা অনেকটা কমে যাবে। এবং দিদি কিন্তু প্রশাসনের দিকেও চিন্তা ভাবনা করছেন যেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেন বেরোতে পারে, কেউ ইনসিকিউরিটিতে না ভোগে। স্বাভাবিক ব্যাপার, যারা ক্রিমিনাল মাইন্ডেড আছে তাদের তো উপযুক্ত শাস্তি দেবেই, এবং বিরোধীতে তো স্বাভাবিক ব্যাপার, তারা তো প্রশ্ন তুলবেই। আজ পর্যন্ত কোনো গভর্নমেন্ট এইভাবে পদক্ষেপ নিতে পারেনি যাদেরগুলো থানা দরকার রয়েছে। দেখুন আপনাকে একটা কথা বলি, মানে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যার যার সাথ দেয় সে মানুষের জন্য কিছু করতে পারে, দলের জন্য করতে পারে। এবং অর্জুন সিং এলো কি গেল সেটা আমাদের উপরে পড়ে না, দিদি আছে যতক্ষণ ততক্ষণ আমরা স্বতঃস্ফূর্তভাবে আছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। আবারও মুক্তি পেতে চলেছে অপরিচিত।